একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো, আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই, আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে চলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুলা ছিঁড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে, আমরাও স্কুলে যাব। রাইতকে বিতাইলাম হো, মরদ আমার ডুবা গেল গো, এই চাষ নালা খুনিতে মরদ আমার হারে গেল গো। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ, সে অবাক হয়ে বলবে, এ কি আমার জন্য শোক সভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে, আমার নামে তোমরা কেন নাম রাখোনি শহরের রাস্তায়? তবে এসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক বেশি লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী, তোমাদের লজ্জা করে না? আমি আসছি আলোর পথ যাত্রী।